বাসায় ঢুকে দরজা ভেঙে ধর্ষণ করছে। মেয়েটির মা তখন বলল, গতবার যারা নির্যাতন করেছিল এবার তারাই নির্যাতন করেছে। হ্যাঁ, এই হলো আমাদের দেশের অবস্থা। আল্লাহর কসম করে বলছি, বাংলার কোন মানুষ এই আইন পাশ এবং বাস্তবায়নে এক পর্যন্ত ঘরে ফিরবেন না। আমি আপনাদেরকে মনে করে দিই, বিগত 27 বছর ধরে বাংলাদেশের নারী প্রধান সরকার দ্বারা দেশ পরিচালিত হয়। তাহলে বেগম খালেদা জিয়া থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ নেতৃত্ব দেওয়ার পরেও কেন নারীদের আইনের জন্য নারীদের কাটতে হবে, চিৎকার করতে হবে? উপস্থিত মুক্ত মঞ্চে যারা অবস্থান করছেন, আমার প্রিয় ভাই বোনেরা, জাতিসংঘের দেয়ালে একটি কবিতা লেখা আছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির, পারস্যের যিনি মহাকবি ছিলেন। সেই কবিতার দুটো লাইন ছিল, মানুষের বিপদে যদি মানুষের উদ্বেগ প্রকাশিত না হয় তবে তার নাম মানুষ হতে পারে না। যারা মুক্তমঞ্চে ঘুরতে এসেছেন, বেড়াতে এসেছেন, সুন্দর একটি মন আপনারা আছে বলে এখানে ঘুরতে এসেছেন, তো সবাই সুন্দর মনের অধিকারী। তাই আমি আপনাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ স্থানে বসিয়ে আপনাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করব। যদি এখানে একটি ছোট অনুষ্ঠানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, এখানে উপস্থিত আপনারা দেখেন কোন প্রকার সাংগঠনিক ব্যানার নেই। বর্তমানে ধর্ষণ মহামারী একটি জাতীয় সমস্যা, আর সেই জাতীয় সমস্যার মোকাবেলা করার জন্য আমরা এক প্রকার যুদ্ধে নেমেছি। আমি ব্যক্তিগতভাবে একটি শপথ গ্রহণ করেছি, আমার মায়ের দুটি ছেলে, আমি হচ্ছি একজন, আমার বড় ভাই আছে, আমি এক প্রকার বিদায় নিয়েছি আমার পরিবার থেকে। বলেছি যতদিন পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে, মানে ধর্ষকের কঠিনতম শাস্তি দ্রুততম সময়ে 7 দিনের মধ্যে বাস্তবায়ন শুধু নয়, আইনটি পাশ হবে এবং কার্যকর না হবে, ততদিন পর্যন্ত আমি মাঠে থাকব, আমার সাথে থাকবে বাংলার সাধারণ মানুষ। সেখানে কোনো সাংগঠনিক পরিচয় থাকবে না, বাম ডান কোন রাজনৈতিক পরিচয় থাকবে না, ধর্ষণ একটি জাতীয় সমস্যা। সুতরাং সবাই সবাই এখানে আমরা যারা এসেছি মুক্তমঞ্চে, সবার মত এবং পথ এক। আমরা কোন রাজনৈতিক সংগঠন থেকে রাজনৈতিক বিরোধিতা করার জন্য দাঁড়াইনি, আমরা কোন রাজনৈতিক দলের প্রচার করতে এখানে আসিনি, দাঁড়িয়েছি শুধুমাত্র স্বাধীন বাংলাদেশে বাংলার মা বোনরা যেন পরাধীন না হয়ে থাকে। শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত কেউ আজকে নিরাপদ নয়। আমি যখন এখানে কথা বলছি, বাংলাদেশের গড় অনুযায়ী 24 ঘন্টায় 4 জন ধর্ষিত হয়, মানে 6 ঘন্টায় 1 জন। কেন স্বাধীন বাংলাদেশের এই অবস্থা কেন থাকবে? যখন এখানে পাকিস্তানি হানাদাররা ছিল তখন তো দেশের এমন করুণ পরিস্থিতি ছিল না। গত 9 মাসে প্রায় 1000-এর উপর ধর্ষণ হয়ে গেছে, কেন এরকম পরিস্থিতি হবে? তাই আমরা দাঁড়িয়েছি সরকারের প্রতি এক ধরনের আবেদন জানাতে যে আমাদের এই আইনটা খুব জরুরি, খুব জরুরি। এখন যদি বর্তমান সরকার মনে করে এরকম একটি ঘটনা প্রায়ই ঘটে, ঘটনা ভাইরাল হলে বিচারের দাবিতে মানববন্ধন করে আবার তারা ঘরে ফিরে যায়, আমি আপনাদেরকে আল্লাহর কসম করে বলছি, বাংলার কোন মানুষ এই আইন পাশ এবং বাস্তবায়নে এক পর্যন্ত ঘরে ফিরবেন না। এই আইন পাশ নয় শুধু, গতকাল ব্রিফিং এসেছে যেটা মন্ত্রিসভায় উত্থাপিত হবে সোমবারে, এবং আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে। যদিও এখানে আইন মন্ত্রী কিছুটা হিংসা থেকে বলেছে শুধু আন্দোলনের জন্য আমি আইনের প্রস্তাব করিনি, এটা ঠিক বলেন নাই তিনি, এই আন্দোলনের কারণেই তারা করতে এখন বাধ্য হচ্ছে। আমি আপনাদেরকে মনে করে দেই, বিগত 27 বছর ধরে বাংলাদেশের নারী প্রধান সরকার দ্বারা দেশ পরিচালিত হয়। তাহলে বেগম খালেদা জিয়া থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ নেতৃত্ব দেওয়ার পরেও কেন নারীদের আইনের জন্য নারীদের কাটতে হবে, চিৎকার করতে হবে? কেন যদি পুরুষ সরকার থাকতো আমি মানতাম পুরুষের বিপক্ষে আইন যাবে, তারা ফাঁসিতে ঝুলবে, হয়তো বা পুরুষ সরকার কিছুটা কারচুপি করছে। নারী প্রধান সরকার 27 বছর ধরে দেশ চালাচ্ছে, কেন আইনটি হবে না? ইনশাল্লাহ এবার আইন হবে, হবে, হবেই, সোমবারে আমরা সেই বিজয় সংবাদ শুনবো ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে এই মহামারীর
বিরুদ্ধে এবং আইন পাশের বাস্তবায়নের দাবিতে কিছু কথা বলবেন তুলি। আর চলছে বিশ্ব শিশু সপ্তাহ দিবস, যেখানে শিশুরা নিরাপদে থাকার কথা, আমাদের ঘরে মেয়েরা নিরাপদে থাকার কথা, সেখানে আজকে আমাদের মেয়েরা নিরাপদ নয়। যেখানে বিভিন্ন প্রশাসনরা বিভিন্ন মিটিং করতেছে এই শিশু সপ্তাহ দিবস নিয়ে, সেখানে ওরা বিভিন্ন কথাবার্তা বলতেছে যে আজকে শিশুরা এখন অনেকটা এগিয়ে গেছে, তারা এখন ঝড়ে পড়ছে না। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মেয়েদের ছেলে মেয়ে সমান অধিকার দিয়েছে, মেয়েদেরকে অনেক ভালো ভালো কাজে উৎসাহিত করেছে, কিন্তু আমাদের এখানে ধর্ষণের পরিমাণ অনেক পরিমাণে বেড়ে গেছে। ধর্ষণের পরিমাণ এত পরিমাণে বেড়ে গেছে যে আজকে আমরা মেয়েরা নিরাপদ নয়। মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটা আজকে মেয়েরা এত পরিমাণে নিঃস্ব হয়ে গেছে যে সে তার বাড়িতে সেফ না। ধানমণি বদেশে তার বাবার মাধ্যমে একটা মেয়ে ধর্ষিত শিকার হয়েছে, যেখানে মেয়েরা ধর্ষণের পর ধর্ষণ হবে সেখানে ছেলেরা কেন থাকবে? যদি মেয়েরা ধর্ষণের পর যদি মারাই যায় তাহলে ছেলে কিভাবে জন্মগ্রহণ করবে? ধর্ষণের সংখ্যা এত পরিমাণে বেড়ে গিয়েছে, যেখানে আমরা শিক্ষকদের আমাদের বাবা মার পরে স্থান দিতাম, যেখানে শিক্ষকদের আমরা আমাদের গুরু বলে মনে করি, সেই শিক্ষকদের দ্বারা আজকে আমরা মেয়েরা ধর্ষিত হচ্ছি। কিন্তু কেন? ধর্ষণের পরিবর্তে আমাদের সবাইকে লড়াই করতে হবে। যে ভাইটা নিজের বোনকে সেভ করার জন্য সেভ করে সে সবকিছু করতে পারে, সেই ভাইটা অন্য একটা বোনের বোনকে সে ধর্ষণ করছে বা তাকে রাস্তাঘাটে টিচ করছে, আমরা এগুলো কেন করবো? ধর্ষণের আমরা চাই যেন কঠোরতম কঠোর শাস্তি হোক, যদি কঠোরতম কঠোর শাস্তি না হোক তো ধর্ষণের পর ধর্ষণ বেরিয়ে যাবে। আমাদের একটাই দাবি যেন 7 দিনের মাথায় যে ধর্ষক তার যেন শাস্তি দেওয়া হোক, তার যেন ফাঁসি দেওয়া হোক। যদি ফাঁসি দেওয়া হতো তাহলে আজকে এতগুলো ধর্ষণের শিকার হতো না মেয়েরা। যদি একটা ধর্ষণের পর শাস্তি দেওয়া হতো তাহলে আজকে এত ধর্ষণের পর ধর্ষণের মাত্রা বেড়ে যেত না। আমাদের দাবি যেন ধর্ষণের পরিমাণ কমে যাওয়ার জন্য যেন যে ধর্ষণ করে তাকে যেন ফাঁসি দেওয়া হোক। ধন্যবাদ। বাংলার বাতাস ভারী হয়ে যাচ্ছে ধর্ষিতার চিৎকারে। সেখানে কিসের উৎসব, কিসের বিজ্ঞাপন? কান পেতে শুন, বাংলা মা চিৎকার করে বলছে রুখে দাঁড়া, রুখে দাঁড়া, নইলে ধর্ষিতার সংখ্যা কেবল বেড়েই যাবে। আজ তুই প্রতিবাদ না করলে, চিৎকার না করলে একদিন তোর আপন কেউ ধর্ষিত হবে, সেদিন তোর চিৎকার কেউ শুনবে না। মনে রাখিস, যদি অনবরত বৃষ্টি হতে থাকে বৃষ্টির ফোঁটা তোর ঘরের চালেও পড়বে। আমি উদ্দেশ্য করে বলতে চাই, যারা চুপ থাকেন দয়া করে চুপ থাকবেন না। এখন আমরা এগুলো কেন করছি যদি প্রশ্ন করেন, আমি গতকাল যখন মোটর বাইকে এখানে পিছনের রেলি নিয়ে ঘুরে, একজন বলছে ভাই আপনি এগুলো নিয়ে ঘুরলে কি হবে? আরে আমরা যদি না ঘুরতাম, বাংলার প্রত্যেকটা প্রান্তে বিভিন্ন সংগঠনের মানুষ যদি চিৎকার না করত, বাংলার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা, বাংলার ক্রিকেটের পুষ্টার বয় সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম থেকে ধরে সবাই যদি কথাটা বলতো, তাহলে নিশ্চয়ই সন্ধ্যার সময় টিভির স্ক্রোলিং এ আসতো না যে মন্ত্রিসভায় সোমবারে এই মৃত্যুদণ্ড কার্যকরটা উত্থাপিত হবে, এই শব্দটা উচ্চারিত হতো না। সুতরাং কেউ চুপ থাকবেন না। আল্লাহর দোহাই, আপনার মা, আপনার বোন, আপনার সন্তান নিরাপত্তা পাবে না যদি আপনি চুপ থাকেন। আজকে আমরা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি, আপনি সেদিন তো চিৎকার করবেন যখন আপনার পরিবারে ঘটবে। কেন ভাই, ঘটার আগে এখন কথা বলুন, একটি সুন্দর আইন হোক। বিশ্বের মানচিত্রে আমরা অনেক সময় বাংলাদেশকে উদাহরণ দেই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, তাহলে ধর্ষণের আইনের ক্ষেত্রে কেন এক্সাম্পল দিতে পারি না? গ্রিসে 7 দিনে পুড়িয়ে মারা হয়, মিশরে 7 দিনে মারা হয়, আফগানিস্তানে 4 দিনে মারা হয়, উত্তর কোরিয়াতে 7 দিনে ফায়ারিং স্কোয়াডে তাকে মারা হয়, পোল্যান্ডে ধর্ষককে পুনঃশরের খাঁচায় ফেলে তাকে মৃত্যুবরণ করা হয়, তাহলে বাংলাদেশে আইন করতে সমস্যা কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের একটা মানুষও আপনার এই আইনের বিরোধিতা করবে না। করবে কেউ? না, এই আইনের বিরোধিতা করবে না। সুতরাং এই আইনটা পাস করতে হবে, ইনশাল্লাহ এই বিজয় অর্জিত হবে। এখন কথা বলবেন আপনাদের মাঝে মুগ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাউকে শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই না। শুভেচ্ছা জীবনে অনেক দিয়েছি, কোনো লাভ হয়নি। এখানে আপনারা সকলে জানেন আমরা কেন একত্রিত হয়েছি, ধর্ষণের বিরুদ্ধে আমরা কথা বলার জন্য একত্রিত হয়েছি, এবং এখানে যে কজন মানুষ আছে তাদের সাথে পুরো দেশ আছে। সমস্ত দেশের মানুষের একটাই চাহিদা, তাদের একটাই দাবি, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেটি আমাদেরকে আস্থা দিয়েছেন, তিনি আমাদেরকে বলেছেন যে আগামী সোমবারের মধ্যে সেটি বাস্তবায়ন করা হবে, তো আমরা তার উপর আস্থা রাখছি। এই অন্য কোন ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি ধর্ষকের ব্যাপারে।
দেখা যাচ্ছে যে গত কিছুদিন যাবৎ যে পরিমাণ ধর্ষণ হয়েছে, এতগুলো নিউজ হলো, এতগুলো কাহিনী ঘটলো, পুলিশ ধরে নিয়ে গেল, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু তারপরে আজকে সকালবেলা কেন যশোরে চলতে বাসের মধ্যে ধর্ষণ হয়, সে প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো কেউ জানি না। আমাদের দেশের আইন কড়াকড়ি আমরা সবাই সেটা মানি, উপরে সেটা মানি, সেটা বাস্তবায়নটা কোথায় হয়েছে, তার কি কোনো যৌক্তিক প্রমাণ আছে? কারোর কাছে কোনো প্রমাণ নেই। যদি সে প্রমাণটা থাকতো আজকে এই আমাদের যে আপনাদের যে ধর্ষণ হয়েছে যশোরের চলন্ত বাসের মধ্যে, সেই কাহিনীটা আজকে ঘটতো না। পিতা কর্তৃক তার মেয়ে বাসের মধ্যে থেকে ধর্ষিত হচ্ছে, কেন হচ্ছে? তার বাবা সাধু সেজে, তার বাবা একজন ভণ্ড ফকির সেজে তার নিজের মেয়েকে ধর্ষণ করছে, হয় এটা আনসার কে দিবে? কারোর কাছে কোনো আনসার নেই। আমরা এখন সবাই একত্রিত হয়েছি, শুধুমাত্র একটাই আমাদের চাওয়া, ধর্ষকের শাস্তি, সর্বোচ্চ শাস্তি, যেটা মৃত্যুদণ্ড, এবং সেটি জনসম্মুখে মৃত্যুদণ্ড। এছাড়া আগামী সোমবার পর্যন্ত যেহেতু আমাদের কাছে কোনো ইনফরমেশন আসছে না, যেটা মৃত্যুদণ্ড কার্যকর কতটুকু হবে, কবে হবে, কিভাবে হবে, ততদিন পর্যন্ত আমি আমার দেশের সকল মা বোনদের কাছে একটা মতো অনুরোধ করতে চাই, আপনারা সকলেই আপনাদের কাছে মরিচের গুঁড়া কিংবা ছুরি সাথে নিয়ে বের হবেন। যদি বাসা থেকে কখনো একা বের হতে হয়, কিংবা কারো কারো আছে যারা টিউশনি করেন সন্ধ্যাবেলা, আপনারা সাথে এটা সবসময় রাখবেন। বলা যায় না কার কোন সময় কোন বিপদে কখন কাজে লাগে লেগে যায়। অন্যতম আরেকটি কথা হচ্ছে, আমাদের যে সমস্ত ফ্যামিলি ছেলেরা বা পুরুষরা কিংবা যুবকরা যারা ধর্ষণের সাথে জড়িত আছে, তার ফ্যামিলিকে, তার ফ্যামিলি কোনো না কোনো ভাবে সেই ব্যাপারটা জানে, কিন্তু সেই ফ্যামিলির ব্যাপারটা জানার পরেও কিন্তু তাদের ছেলেদেরকে, তাদের যুবকদেরকে, তাদের পুরুষদেরকে আইনের আওতায় এনে দেয় না, কিংবা কারোর কাছে সেটাকে প্রকাশ করতে চায় না। আমি তাদের কাছে বলতে চাই, আপনার পরিবারের কোনো ছেলে সদস্য যদি কোনো ধর্ষণের সাথে সরাসরি বা কিংবা সরাসরি না হলে কোনো না কোনো ভাবে যদি সে সম্পৃক্ত থাকে কিংবা সেটার সাথে যুক্ত থাকে, আপনি আপনার সন্তানকে, আপনার পরিবারের পুরুষকে ধরিয়ে দিন, সমাজের কাছে তাদেরকে চিহ্নিত করে দিন, তাদেরকে প্রমাণ করে দিন, সকলের কাছে প্রমাণ করে দিন যে এই ছেলেটি ধর্ষক। তাহলে দেশ অনেকটা সামনে থেকে এগিয়ে যাবে বলে আমি মনে করছি। আর আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, তো গণতান্ত্রিক দেশ হিসেবে সকলের সমান অধিকার আছে, মেয়েদের যেরকম অধিকার আছে ছেলেদের অধিকার আছে। কিন্তু আমাদের এই যে এত আকাশ সংস্কৃতির কারণে আমাদের আজকালকার আমাদের যে হচ্ছে মুঠোফোনের যে অবাধ ব্যবহার, ইন্টারনেটের যে অবাধ ব্যবহার, যে সমস্ত ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকতে চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করা হচ্ছে সেসব ওয়েবসাইটের মধ্যে ঢুকার জন্য, সেগুলো থেকে আমাদেরকে বিতর্ক থাকতে হবে। আর হচ্ছে আমি গার্জিয়ানদের কাছে একটি অনুরোধ করতে চাই, আপনারা যারা আছেন খুব আদরে আপনাদের সন্তানরা আছেন, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হচ্ছে বাচ্চারা খেতে চায় না, আপনারা করেন কি, তাদেরকে ফোন দিয়ে দেন, ফোনের মধ্যে ইউটিউবে দিয়ে দেন, তারা মোটু পাতলো কিংবা ইউটিউবে যে কোনো কার্টুন বা কিছু একটা দেখে, সেটা দেখার পর তাদেরকে খাওয়াতে হয়। কেন? এত আল্লাহ দিচ্ছি সেই জন্য, যখন সে একটা ভিডিও দেখছে আপনি না চাইলেও সেখানে অপ্রত্যাশিত কোনো না কোনো ভাবে অ্যাড চলে আসবে, তো ছোট মন, তো সে কিছু বোঝে না, ভুলবশত হতে পারে সেখানে সে প্রবেশ করে ফেলেছে, তখন কিন্তু তার মধ্যে ওই ব্যাপারগুলো, ওই যে 18 প্লাস যে ব্যাপারগুলো, সেগুলো তার মধ্যে ইন্টেনশনালি ঢুকে যাবে, এবং সে কিন্তু ওই নেগেটিভ জিনিসগুলো, নিষিদ্ধ জিনিসগুলোর প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে বেশি। তো আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকবেন, আপনার মেয়ে, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, তার ফ্রেন্ডদেরকে আপনি চিনবেন, আপনি যদি আপনার ছেলে মেয়ের বন্ধু বান্ধবদেরকে চিনে ফেলতে পারেন, তাহলে আপনি বলে দিতে পারবেন আপনার ছেলে বা আপনার মেয়ের ভবিষ্যৎ কি হতে পারে, তো সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর। সর্বোপরি আমি একটা কথা বলে শেষ করতে চাই, দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটি অবিচারে খুব তাড়াতাড়ি আমাদের দেশের মধ্যে যেন কার্যকর হয়, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। 2018 সালে ধর্ষিত হয়েছে 724 জন, 2019 সালে 1423 জন, পরিসংখ্যানটা কত পরিমাণ বুঝতে পারেন? আর এই বছরে এখন পর্যন্ত 1000 অতিক্রম করেছে, এখনো পর্যন্ত কি তারপরেও বাংলাদেশ সরকারের কিংবা নারী প্রধান সরকারের কিছু করার নেই? অবশ্যই করার আছে। আমি আপনাদেরকে 2017 সালের ইউক্রেনের একটি ঘটনা মনে করিয়ে দিই। 2017 সালে ইউক্রেনে 324 জন শিশু যখন ধর্ষিত হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জরুরি পার্লামেন্ট ডেকে সেখানে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করেছে। সুতরাং আমাদের দেশে তার চাইতেও বেশি। তো আমি আশা রাখবো এই বাংলাদেশ সরকারের প্রতি, নারী প্রধান সরকারের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, নারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই আইনটি সোমবারে শুধু পাশ হলেই চলবে না। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, নুসরাতকে যে পুড়িয়ে মারা হয়েছিল সারা বাংলাদেশ কেঁপে উঠছিল, তারপর রায় কিন্তু হয়েছে ফাঁসির রায়, কিন্তু এখনো পর্যন্ত কি দেখেছেন কেউ ঝুলেছে? ঝুলে নাই, কারণ আপিলের সুযোগ থাকে। আমি আপনাদের একটি প্ল্যাকার্ডে লেখা আছে, ধর্ষকের পক্ষে আইনজীবীরা এক তো কোর্টে দাঁড়াবেন না, দ্বিতীয়ত
পাশের রায় যদি পাশ হয় আপিলের ব্যবস্থা যেন না থাকে সেটা আমাদেরকে গুরুত্বের সহিত দেখতে হবে। এখন কথা বলবেন নীলা ম্যাডাম। আসসালামু আলাইকুম। আমি আজকে এই মুক্ত মঞ্চে দাঁড়িয়েছি হাতে ব্যানার নিয়ে শুধুমাত্র একটা অধিকার নিয়ে, সেটা তো আপনারা ছোট বড় সকলে জানেন। আমি আজকে হাতে দাঁড়িয়েছি রাস্তায় ব্যানার নিয়ে কেন জানেন? শুধু মাত্র নারীদের অধিকার নিয়ে। আমরা সবাই জানি যে এটা স্বাধীন বাংলাদেশ, কিন্তু এখানে কেন কিছু কিছু নর পশুদের জন্য নারীদের স্বাধীন নারীদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে? আপনারা অনেকে বলেন যে মেয়েরা দোষিত হয় পোশাকের জন্য, আসলে কি বলতে পারেন পাঁচ বছরের শিশু কিসের জন্য দোষিত হয়েছে? আজকে কি আপনারা বলতে পারেন যে 80 বছরের বৃদ্ধা কেন দোষিত হয়েছে? তাহলে আপনারা, আমি মনে করি আপনাদের মা বোন সবাই মিলে যদি আমরা একই দৃষ্টিভঙ্গিতে দেখি, একই সমাজে উঠা বসা করি, আমাদের দৃষ্টিভঙ্গি যদি বদলায় তাহলে মনে হয় আমাদের আমাদের দেশের মা বোনেরা নিরাপত্তা ভাবে চলতে পারবে, স্বাধীন দেশে বসবাস করতে পারবে। আমি আরো বলতে চাই, আমরা এখানে কোনো রাজনীতি বানান নিয়ে দাঁড়াই নাই, কোন সংগঠনের জন্য দাঁড়াই নাই, আজকে শুধু আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের নারীদের অধিকারের জন্য এবং আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করেন আমাদের এই রায় এই আশা এই স্বপ্ন তিন দিনের ভিতরে কার্যকারী করতে পারে, উনি যদি ইচ্ছা করেন তিন বছরেও কার্যকর হবে না। এটা আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, তা আমরাও একজন নারী। আজকে দেখা গেছে আরেকজনের মা দোষিত হচ্ছে, অন্যের বোন দোষিত হচ্ছে, এগুলো নিয়ে অনেকে বলে যে আরে এগুলো বাদ দেও, এগুলো দেখার কোনো প্রয়োজন নাই, তুমি দেখো কোথায় আছো। আসলে কি আপনি বলতে পারেন যে আপনার বোন কতটুকু নিরাপত্তা আছে, আপনার স্ত্রী কতটুকু নিরাপত্তা আছে? তাহলে আমরা মনে করি এখানে যেখানে আমরা দেখবো দশকের কার্যকর, আমরা সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর দশকের কোনো সমাজ হতে পারে না, দশকের কোনো দল হতে পারে না, দশক কোনো জাতি হতে পারে না। দশক যদি আমার ভাইও হয় আমি চাই এই বাংলার মাটিতে এই সবার সম্মুখে সবার এই পাবলিক পেয়েছে যেন সরাসরি তার তার সাজা ভোগ করা হোক এবং তাকে পাশের মঞ্চে দাঁড়া করা হোক। মনে করি আজকে যদি এই দশকের দুইটা থেকে পাঁচটা দশকের বিচার কার্যকরী করা হতো তাহলে এই প্রত্যেক এলাকায় প্রত্যেক বিভাগে প্রত্যেক জেলায় মুহূর্তে মুহূর্তে এই দর্শনের ঘটনাগুলো ঘটতো না। তা আমরা আসেন সবাই, পুরুষ নারী সবাই দৃষ্টিভঙ্গি বদলাই, আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশকে এই দূষিত মুক্ত করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ নীলা ম্যাডামকে। উপস্থিত এখানে অনেক অভিভাবক আছেন যারা হয়তো ব্যবসায়িক ব্যস্ততায় থাকেন, পারিবারিক ব্যস্ততায় থাকেন, এখানে যারা দাঁড়িয়েছে ম্যাক্সিমাম ছাত্র সমাজ, এখন হয়তো আপনাদের মনে দৃষ্টি থাকতেই পারে ওদের কাজ নাই, এখন হয়তো তারা আন্দোলন করছে। আমি অভিভাবকদের মনে করিয়ে দিতে চাই, যদি বাংলাদেশের ধর্ষকের বিরুদ্ধে আইনটি দুর্বল থাকে তাহলে আপনার মেয়ে ধর্ষিত হবে, নাহলে আপনার সন্তান ধর্ষক হবে। সুতরাং আইনটাকে পরিবর্তন করতেই হবে। মন্ত্রীকে নির্দেশনা দিয়েছে সোমবারে বিলুপ্তাপিত করার জন্য। শুধু বিলুপ্তাপন করে শেষ হবে না, আইন পাস করে শেষ হবে না, ধর্ষণের বিকল্প কোনো শাস্তি থাকবে না, একমাত্র শাস্তি 7 দিনের মধ্যে মৃত্যুদণ্ড, যেটা পোল্যান্ড, মিশর, ইরান, গ্রিস সব জায়গায় আছে। লং টাইমের সুযোগ দিলে মামলার বাদী কাহিল হয়ে যায়, ওই ফাইলের ধুলো পড়ে পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটে, আরেকবার আন্দোলন হয়, আরেকবার মানববন্ধন হয়, এভাবে বাংলাদেশ ক্রমাগত চলতে দেওয়া যাবে না। নারী প্রধানমন্ত্রী, এখানে অনেক প্রশাসনের সংস্থার লোক আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের ক্ষুদ্র মানুষের কথা সেই পর্যন্ত পৌঁছাতে কষ্ট হবে, আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছে দেন বাংলার সাধারণ মানুষ এই কঠিনতম আইন বাস্তবায়ন না হলে তারা ঘরে ফিরবে না। কি বলেন আপনারা? ঠিক, কেউ ঘরে ফিরবে না। এখন কথা বলবে ঋষা ম্যাডাম। আমি জানি না ধর্ষণের প্রতিবাদে ঠিক কি বলতে হয়, আমি জানি না ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে বক্তব্য রাখার শুরুতে কি বলতে হয়। শুরু করতে যাই ছোট্ট একটি ঘটনা দিয়ে। নতুন ইন্টার্ন ডাক্তার হিসেবে যোগ দিয়েছেন এক যুবক, আজকে রেপ হয়ে একটা ছোট্ট বাচ্চা পরীক্ষা করতে এসেছে যার বয়স কিনা 7 থেকে 8। বাচ্চাটির চেহারায় ভীষণ ভয়,
এবং তার মায়ের চোখ দুটো ফুলে আছে। ডাক্তারটি বুঝতে পারছিলেন না তার পরীক্ষা কিভাবে শুরু করবে, উনি কি বলবেন। উনি ভাবতে ভাবতেই একজন সাহায্যকারী, মানে যিনি জিনিসপত্র এগিয়ে দেন, তিনি ট্রে হাতে চলে আসেন এবং মেয়েটিকে জিজ্ঞেস করেন, তুমি না কিছুদিন আগে ধর্ষণের পরীক্ষা করে গেছো? মেয়েটির মা তখন বলল, গতবার যারা নির্যাতন করেছিল এবার তারাই নির্যাতন করেছে। হ্যাঁ, এই হলো আমাদের দেশের অবস্থা। আমরা মাঠে ঘাটে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যে যেভাবেই পারি অনেক সোচ্চারমূলক প্রচার প্রচারণা চালাই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি? আপনারা কি মন থেকে বলতে পারেন যে আমি ব্যক্তি হিসেবে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাই? এখানে এই মুক্ত মঞ্চে যারা আছেন এবং আশেপাশে যারা শুনছেন, আমি সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, am I safe? am I next? কে বলতে পারে কাল কার বোন অথবা মায়ের সাথে এই দুর্ঘটনা ঘটবে না? আজকে যিনি ধর্ষিতা অথবা আজকে যিনি নির্যাতিতা সে হয়তো আমার কিছু হন না, কিন্তু কাল আমার পরিবারেরই কেউ কিংবা আমি যে নির্যাতিত হব না এর কোনো নিশ্চয়তা আছে কি? আমি একটা বাস্তবিকতা তুলে ধরতে চাই। এই কলেজে আমি দীর্ঘ 2 বছর পড়ে গেছি এবং 3 বছর যাবত MBBS কোর্স করছি। এই মধ্যবর্তী সময়ে আমি যতবার এই কলেজের মাঠে এসেছি অবশ্যই আমি প্রয়োজনেই এসেছি এবং আমার পরিবারের সাথে এসেছি। প্রত্যেকটা বার কোনো না কোনো লোক কোনো একটা মন্তব্য করেছে। এখানে যে আপনারা উপস্থিত আছে তারা কি এই কথা অস্বীকার করতে পারবেন? আমি কি কিছু ভুল বলছি? না, এ হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। আজকে হয়তো অনেকেই আমরা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু এই আমরাই যখন দেখি রাস্তা দিয়ে কোনো মেয়ে যাচ্ছে তাকে একটা হেন কথা বলতে আমরা পিছপা হই না। আসলে ধর্ষণটা কিছু তো শারীরিক ভাবেই হয়, মেন্টাল টর্চার বলতে কি কিছু নেই? আপনাদের কাছে আমার উদার অনুরোধ থাকবে, আপনাদেরকে দেশ গঠন করতে হবে না, নিজের পরিবার থেকে শুরু করুন। আপনাদের পরিবারে যে মেয়ে সদস্যরা আছে তাদেরকে মেয়ে নয় মানুষ ভাবুন। যে কোনো পরিবারে যে কোনো ক্ষেত্রেই আপনারা একটা মেয়েকে প্রথমেই দমিয়ে দেন এই কথা বলে, তুমি তো একটা মেয়ে। আজকে যখন একটা মেয়ে কোনো একটা কাজে যাবে অথবা কোনো একটা চাকরি করবে তাকে প্রথমেই জিজ্ঞেস করা হয়, তুমি ফিরবে কখন? সন্ধ্যার আগে ফিরবে তো? অথবা সে যখন কোনো অনুষ্ঠানে যায় কিংবা তার গুরুত্বপূর্ণ কোনো কাজে যায় তাকে দেখেই বয়োজ্যেষ্ঠ অনেকেই বলে ওঠে, সন্ধ্যার পরে এই মেয়েরা কেন যে ঘোরাঘুরি করে, ধর্ষণ হলে আবার মানুষের দোষ। এটা তো একটা সুশীল সমাজের কথা হলো না? মেয়েটা তো তার প্রয়োজনেই বাইরে বের হতে পারে। আপনি কি জানেন সে হয়তো ওষুধ কেনার জন্য অথবা তার নিত্য প্রয়োজনীয় বাজার করার জন্য বাইরে বের হয়েছে? তো কিছু একটা না জেনে সবাইকে এক দৃষ্টিভঙ্গিতে ভাবাটা কি ঠিক? আশা করি আপনাদের এই দৃষ্টিভঙ্গি বদলাবে। যখন একটা মেয়েকে শুধু মেয়ে না ভেবে মানুষ ভাবতে পারবেন তখনই হয়তো ধর্ষণ নামক ভীতিটা এদেশ থেকে উঠে যাবে। আমার ছোট বোন যখন খবরের কাগজে পৃষ্ঠা ভরা ধর্ষণের খবর দেখে আমাকে বলে, দিদি রাস্তাঘাটে যে কোনো মানুষ দেখলে আমার ভয় লাগে। ওকে উত্তর দেওয়ার মতন কোনো ভাষা আমার ছিল না, কারণ এ ভয় আমার নিজেরও আছে। আমরা সবাই এ ভয় থেকে বাঁচতে চাই, এর জন্য দরকার একটা সুষ্ঠু সমাজ। আমি কাউকে বলবো না আমাকে ধর্ষণ মুক্ত সমাজ দিন। আমি আপনাদের সবাইকে নিয়ে ধর্ষণ মুক্ত সমাজ গড়তে চাই এবং আপনারা আমার সাথে একাত্মতা প্রকাশ করলে আমার সাথে বলুন, চুপ থাকার দিন শেষ, ধর্ষণ মুক্ত করব বাংলাদেশ, ধর্ষণ মুক্ত করব বাংলাদেশ, চুপ থাকার দিন শেষ, ধর্ষণ মুক্ত করব বাংলাদেশ, ধর্ষণ মুক্ত করব বাংলাদেশ। আমাদের ভাইয়া খুব সুন্দর করে বললেন, যখন দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানের হানাদার বাহিনীও এতটা বর্বর ছিল না, তখন একটা মিনিমাম ডিভিট ছিল, একটা সংখ্যা ছিল যে এই কতজন মানুষ নির্যাতিতা হয়েছে। কিন্তু বিগত কয়েক বছরে ধর্ষণটা এমন ভাবে বেড়ে উঠছে এর কোনো হিসাবই রাখা যাচ্ছে না। আমরা তো এরকম বাংলাদেশ চাইনি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যেখানে যেভাবেই আছেন প্রতিবাদটা আরো জোরদার করে গড়ে তুলুন এবং আমরা নিজেরা মিলে ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো, এই প্রত্যাশাই রাখি। ধন্যবাদ সবাইকে। Thank you.
দিতে হয়। গত 27টি বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেও নারীদের নিরাপত্তার আইনের জন্য নারীদেরকে চিৎকার করতে হয়, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। এবং বিগত 27 বছরে যতগুলো ধর্ষিতার চিৎকার বাংলার বাতাসকে ভারী করেছে, তার দায়ভার বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা এড়াতে পারার কোনো প্রশ্নই নেই। তারা দুজনকেই যে দায়ভার নিতে হবে, কেন তারা নারী প্রধান সরকার থাকার পরেও দ্রুততম সময়ে ধর্ষকের ফাঁসি আইন পাশ এবং কার্যকর হবে না, তা আজও কেউ পর্যন্ত উত্তর পায়নি। আমি ক্ষুদ্র মানুষ, প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার সুযোগ আমার নেই। যদি কোনোদিন সুযোগ পেতাম, আমি একটি কথাই মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতাম, আপনার এই আইন পাশ করতে বাধাটা কোথায়? সেই বাধাটা আমি নিজে আমার জীবন দিয়ে সেই বাধা মোকাবেলা করে আমি আইন পাশ করে যেতে চাই। আমি আমাকে শপথ করে বাংলার জমিনে নেমেছি। যদি আমার প্রধানমন্ত্রী যদি বলে যে তোমার প্রাণের বিনিময়ে এই আইন পাশ হবে, আমি প্রস্তুত আছি, আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়েছি। আমি আমাকে বিসর্জন দেব, আমি আমার প্রাণকে বাংলার মানুষের জন্য ছেড়ে দেব। বাংলার মা বোন কেন নিরাপত্তায় নেতাই ভুগবে, আমার মা কেন এখন দুশ্চিন্তায় ভুগবে, আমার বোন কেন পথ চলতে এখন দুশ্চিন্তায় ভুগবে? মাসুম শিশু বাচ্চা খেলতে যেতে পারে না, এখন মায়েরা তার শৈশবকেও কেড়ে নিচ্ছে দর্শকদের হাত থেকে বাঁচাতে। কেন ভাই, স্বাধীন বাংলাদেশে এতটা পরাধীন কেন হলো বাংলার মানুষ? প্রশাসনের লোক যারা এখানে আছেন, এনএসআইয়ের লোক সহ সকল গোয়েন্দা বিভাগ প্রশাসন যারা শুনছেন কথাগুলো, আপনারা সরকার পর্যন্ত পৌঁছে দেবেন কোনোভাবে যেন প্রধানমন্ত্রীর হাত থেকে এবারের দ্রুততম সময়ে ধর্ষকের ফাঁসির আইনটি পাশ এবং বাস্তবায়নে কোনো রকম বাধা বিঘ্ন না ঘটে, এটা দোহাই লাগে। প্রশাসনের লোক পৌঁছে দেবেন সরকার পর্যন্ত। এখন কথা বলবেন লোভা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে যখন ঘুম থেকে উঠি আমরা, উঠে ফোনটা হাতে নিই, তখন আমরা কি দেখতে পাই নিউজ ফিডে? ধর্ষণ, ধর্ষণ আর ধর্ষণের নিউজ। এইরকম স্বাধীন বাংলাদেশকে চেয়েছিলাম আমরা। আমাদের বাংলাদেশের জন্মটাই হয়েছে আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে। এরকম স্বাধীন বাংলাদেশে এখনো পর্যন্ত কি আমরা স্বাধীন? প্রকৃত অর্থ কি আমরা স্বাধীন? প্রশ্ন রেখে গেলাম। আমরা যখন দেখতে পাচ্ছি যে ধর্ষণের বিরুদ্ধে সবাই অনেক স্লোগান দিচ্ছে, মিছিল করছে, স্ট্যাটাস দিচ্ছে, তখন শুধু ট্রেন্ড ফলো করে একটা দুটো স্লোগান দিলাম, স্ট্যাটাস দিলাম, তারপর সব শেষ, তারপর ধামাচাপা পড়ে গেল। এরকম যেন না হয়, আমরা যেন প্রকৃত অর্থেই মানুষ হই, মন থেকে মানুষ হই, এবং আমরা মন থেকে ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নিই। আমাদের সমাজে আমরা দেখতে পাই যে শুধু ধর্ষণ, যে ধর্ষক সে কাজটা করার পরে তাকে বাঁচানোর জন্য একদল মানুষ থাকে। আমি ধন্যবাদ দিতে চাই নোয়াখালীর এবং সিলেটের আইনজীবীদের, যারা ধর্ষকদের পক্ষে অবস্থান নেননি। আমি চাই বাংলাদেশের কোন আইনজীবী যেন ধর্ষকের পক্ষে অবস্থান না নেন, ধর্ষকের হয়ে যেন না লড়েন। আমরা মেয়েরা, আমি ব্যক্তিগতভাবে যখন আমি ইউনিভার্সিটি যেতাম, তো যখন আমি বাসা থেকে বের হব, তখনই আমি আশেপাশে তাকিয়ে দেখব যে একদল মানুষ আমার দিকে তাকিয়ে আছে। এটা শুধু আমি না, যে কোনো মেয়ে, মানুষ ওটা তো কিন্তু চোখ দিয়ে ধর্ষণ করছে। তো এই যে মানুষের দৃষ্টিভঙ্গি, এই যে মানুষের যে মনোভাব মেয়েদের প্রতি, সবার ঘরেই কিন্তু তাদের মা আছে, বোন আছে, তাদের মা বোনকে যদি কেউ কিছু বলে সেটা তাদের গায়ে লাগে, কিন্তু অন্য মেয়েদেরকে কিছু বলতে, টিস করতে সেটা গায়ে লাগে না। কেন ভাই আপনাদের এরকম মনোভাব কেন? তারপর যখন আমি বাসে উঠবো, বাসে উঠে দেখবো কি একদল মানুষ ট্রাই করছে যে কিভাবে মেয়েদের সাথে ঘেঁষে দাঁড়ানো যায়। কি হীন, কি নিম্ন মানসিকতা। আর মেয়েদেরকে বলছি, মেয়েরা কি করে, জন্ম থেকে আমরা মেয়েরা যখন বড় হই, তখন বাসা থেকে আমাদেরকে বলে দেওয়া হয় যে বাইরে গেলে অলওয়েজ মাথাটা নিচে রেখে চলবা, বা কোনো ছেলে কিছু বললে তাকে আনসার দিবা না।
কেন এরকম কেন শিখাবেন মেয়েদেরকে? মেয়েদেরকে শিখিয়ে দিবেন যে কেউ যদি কিছু বলে তার চোখে চোখ রেখে প্রতিবাদ করার জন্য। মেয়েদেরকে দয়া করে শিখাবেন না যে তোমরা যখন বাইরে বের হবে কোনো ছেলে বা কেউ যদি কিছু বলে তোমরা তোমাদের মতো করে হেঁটে যাবে মাথা নিচু করে, না এটা আপনারা দয়া করে শিখাবেন না। আপনারা মেয়েদেরকে বলে দিন যে চোখে চোখ রেখে কথা বলতে। আমি নিজে ট্রাই করেছি, কেউ যখন আমার দিকে তাকিয়ে থাকে সেটা যে বয়সেরই হোক আমি কি করি, আমি সরাসরি তার চোখে থেকে আমিও তাকিয়ে থাকি। একটা পর্যায়ে দেখি যে না সে আমার দিকে আর তাকাচ্ছে না। নিজেকে নিজের সেফটি দিতে হবে। আমরা মেয়েরা যদি গুটিয়ে থাকি তাহলে তো এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো না, বাঁচতে পারছিও না। এটার চিত্র, এটার বাস্তব চিত্র তো আমরা দেখতেই পাচ্ছি যে কি হচ্ছে। আর এখন আসে বিচার ব্যবস্থার কথায়। এই যে আমাদের দেশে এত এত ধর্ষণ হচ্ছে যেটার যেটার সংখ্যাটা আমরা গুনে পর্যন্ত শেষ করতে পারছি না। আর আমরা যেটা জানতে পারছি সেটা তো শুধু মিডিয়াতে যা আসছে সেটুকুই জানতে পারছি। ধর্ষণের বেশিরভাগ ঘটনাই কিন্তু আমরা জানি না। ধর্ষণের বেশিরভাগ ঘটনাই কিন্তু লজ্জার পেতে হবে সেজন্য তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বা মিডিয়ার আড়ালে থেকে যায়, আমাদের বেশিরভাগ মানুষের জানার আড়ালে থেকে যায়। এই যে বেগমগঞ্জে যে ঘটনাটা হলো সেটা ফেসবুকে ভাইরাল না হলে কি আমরা জানতে পারতাম? এরকম নিঃশংস একটা ঘটনা আমরা কি জানতে পারতাম না? তাই আমি বলতে চাই যে ধর্ষণ হয় কোথা থেকে? এই এই যে আমরা যে আশেপাশে মানুষগুলো আছি আমাদের মধ্যেই কিন্তু ধর্ষক আছে, আমাদের মধ্যেই কিন্তু ধর্ষক আছে। তারা আপনি হেঁটে যাবেন, তারা আপনাকে টিস করবে। তো এই যে ভাই একজন টিস করছে আপনার পাশের জন্য, আপনি একটা ছেলে বা মেয়ে আপনি দেখলেন, আপনি কেন সাথে সাথে প্রতিবাদ করেন না? কেন আপনি সাথে সাথে প্রতিবাদ করেন না? কেন বলেন না যে আপনি এই যে ভাই আপনি মেয়েটাকে এই কথাটা কেন বললেন? ধর্ষকের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় এবং সেটা কার্যকর হয় তাহলেই আমরা আশা করতে পারি এই সামাজিক ক্যান্সারটা নির্মূল হয়ে যাবে। আমাদের দেশের রাষ্ট্রপ্রধান নারী হয়েও কেন যে এটা কার্যকর হচ্ছে না আমার বোধগম্য না। কেন আমাদের প্রতিবাদ করার জন্য রাস্তায় নামতে হচ্ছে? একটা মেয়ে মানুষ, সে তো মানুষ, সে রাস্তায় সন্ধ্যার পরে বের হতে পারবে না, রাত 10টা পরে একা হাঁটতে পারবে না। কেন? কারণ অন্য ছেলে তাকে রেপ করে দিবে। ও হাউ ফানি! এটা আমার স্বাধীন বাংলা? এইরকম বাংলাদেশের জন্য কি এত মা বোন তাদের ইজ্জতের বিনিময়ে এরকম স্বাধীন বাংলা চেয়েছিল? স্বাধীন দেশে আমরা মেয়েরা নিরাপদই না, বাড়িতে থেকেও নিরাপত্তা নাই, বাসায় ঢুকে দরজা ভেঙে ধর্ষণ করছে। কেন? এটা স্বাধীন বাংলা? এগুলো কেন হচ্ছে? আপনার আমার নিরাপত্তার জন্য হচ্ছে। সরকার আমাদেরকে, আমরা যা চাচ্ছি প্রপার আইন করে দিচ্ছে না।
যদি আইন পাস না হয় একটা সময় দেখা যাবে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমি আপনাদেরকে একটি ভারতের ঘটনা মনে করিয়ে দেই, ভারতের বেহমাই গ্রামের ফুলন দেবীর কথা। সেখানে গ্রাম্য বিচারক 22 জন মিলে তাকে ধর্ষণ করেছিল। ওই ফুলন দেবী তারপরে রাইফেল হাতে নিয়ে সবাইকে এক রাতে মেরে ফেলেছিল। সুতরাং এরকম অবস্থা যেন না হয়। এখন কথা বলবেন, এতক্ষণ যাবৎ কথা বলেছে ছাত্র সমাজ ছাত্রীরা, এখন একজন অভিভাবক কথা বলবে, শুনি ওনার কথাগুলো। কথা বলবেন লাভলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেলের নেতৃত্বে সাধারণ ছাত্র জাতি ও সাধারণ মানুষকে নিয়ে যে আজকে ধর্ষণের বিরুদ্ধে আয়োজন, এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসলে ধর্ষণ তো আমরা পুরুষ লোকের দৃষ্টি ঠিক করতে হবে, আমার নিজের দৃষ্টি ঠিক করতে হবে। যেহেতু আমার চারটা বোন আছে, আমার একটা মেয়ে আছে, আমার দৃষ্টিটা যদি আমি ঠিক না করি অন্যজনকে কিভাবে ঠিক করব। আমি মনে করি আজকে এই জায়গায় যারা আছেন পুরুষ মানুষ, আমাদের সকলের দৃষ্টিটা আজকে থেকে ওয়াদা করে নিই যে আমাদের সকলের দৃষ্টিটা ঠিক করে ফেলব। কারণ আমার মতো একটা ছেলে পুরুষ বা এই যে মঞ্চে উপস্থিত আছে ছেলেরা, এরকমই একটা ছেলে এই দর্শনের সাথে জড়িত, তার মানে আজকে থেকে এই যে ছোট ছেলে মেয়েরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলতেছে সারা দেশে, আমরা তাদের সাথে একমত পোষণ করে এবং আমরা এই দৃষ্টিটা চেঞ্জ করব, বদলাইয়া নিব। কারণ আমি যদি আমার দৃষ্টি না বদলাই তাহলে দেখা যাবে আরেকজনের দৃষ্টিতে আমার বোন অথবা আমার যে কন্যা আছে সেই ছেলের দৃষ্টিতে চলে যাবে। আমরা আজকে থেকে এই মঞ্চ থেকে যে আমরা পুরুষ যারা আছি সকলের দৃষ্টিভঙ্গিটা ঠিক করে নেব। আর একটা ছোট্ট উদাহরণ দেই, ইরানে একটা মেয়েকে ধর্ষণ করেছিল, ধর্ষণ করার পরে যেই ছেলেগুলো ধর্ষণ করেছিল, যেমন ধরেন কলেজের মোড়, আগ্রা বাজার মোড় বা গরুণা বাজার মোড়, ল্যাম্প পোস্টে ঝুলাইয়া ফাঁসি দিছিল যাতে পরবর্তীতে আর কেউ কোন মেয়েকে ধর্ষণ করার সাহস না করে। আর এই যে পাকিস্তান, একটা বর্বর জাতি, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান, উনি কিন্তু ধর্ষণের বিরুদ্ধে যে যে ধর্ষণ করবে তাকে ফাঁসি দেওয়া হবে, এই প্রস্তাব কিন্তু ইমরান খান রেখেছে। যে পাকিস্তানের মতো বর্বর জাতি, আল্লাহর রহমতে তো আমরা পাকিস্তানের চাইতে অনেক উর্ধের জাতি বাঙালি, তা আমরা সকলেই একমত থাকব ধর্ষণ যে করবে এবং দর্শনকে দর্শনকারীকে যে সহযোগিতা করবে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে মনে করি সে একজন দর্শনকারী। কারণ কোন দর্শন যে করে তাকে কেউ সহযোগিতা করতে পারে না, সে হোক আমার ছেলে, আমার ছেলেও আছে একটা, হোক আমার ভাই, হ্যাঁ যেই হোক, কোনো দর্শককে সহযোগিতা করা যায় না। যদি কোনো আইনজীবী দাঁড়ায় আমি বলবো সেই আইনজীবীর বিরুদ্ধে আজকে যে সোহেলের নেতৃত্বে যে আয়োজন হয়েছে সেই আবার সকলকে ডেকে এবং আমরা যারা অভিভাবক আছি তারা সকলেই সোহেলকে সহযোগিতা করে যাতে সোহেলের এই আন্দোলন কিশোরগঞ্জে আরো যাতে জোরদার এবং শক্তিশালী হয় সেই ব্যবস্থার পক্ষে আমি থাকবো এবং যারা অভিভাবক আছে তারাও ইনশাল্লাহ আশা রাখি থাকবে। তো সকলের কাছে দাবি থাকবে এনে যারা উপস্থিত আছেন কোনোভাবে যে দর্শকের কোনো সহায়তা কাজ করবেন না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের যে বিরোধী দলীয় নেত্রী আগে ছিলেন এখন নাই, এই খালেদা জিয়া, এরাও তো নারী, এরাও নারী, ওনারা 27 বছর যাবৎ দুইজনে মিলে দেশ শাসন করতেছে। আমরা চাই এই যে যারা সাংবাদিক বাইরে আছেন বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছেন তাদের মাধ্যমে যাতে এই আজকের আয়োজনের কথাগুলা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাতে পৌঁছায় এবং আমরা আশা করব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই ধর্ষণের বিরুদ্ধে একটি শক্তিশালী আইন করবে। এই সেই আইনটি থাকবে ধর্ষক প্রমাণিত হওয়া মাত্রই 7 দিনের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে, এটা কোনো দেরি করা যাবে না। আর যদি এই সরকার একবার যদি এই ধর্ষণের বিচার শক্তভাবে করে আমি মনে করি যে আমাদের দেশের যে উঠতি বয়সের ছেলেরা যারা এই তাদের নিজের আবেগ অনুভূতি ধরে রাখতে না পেরে মানুষ মেয়েদেরকে ধর্ষণ করে তাদের এই আবেগ অনুভূতি গুলা জন্মের পর থেকে যখন শুনবে যে ছেলে আমি যদি এই কাজ করি আমাকে ফাঁসি দেওয়া হবে, তার মানে ওই ছেলে ওই কাজে যাবে না। আমি নিশ্চিত আল্লাহর উপরে ভরসা করে বলতেছি যে সে
এই কাজে যাবে না যে আমি যদি এই কাজ করি আমাকে ফাঁসি দিয়ে দিবে। আজকের এই আয়োজনে আবার আমি সোহেলকে ধন্যবাদ জানিয়ে যে আয়োজনের জন্য সোহেলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি এবং আমি সকলের সাথে আছি, আমি সকলের সাথে থাকবো এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ লাবলু ভাইকে, আমরা অনুষ্ঠান শেষ করব। আমি ক্ষুদ্র মানুষ, আমার ভুল ত্রুটি হয়েছে অনেক কথার মধ্যে, কেউ আঘাত পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা দর্শক না হয়ে ধর্ষকের বিরুদ্ধে কথা বলবো, ধর্ষকের আইন পাশ ও বাস্তবায়নের দাবিতে আমরা মাঠে থাকবো। এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আর অনুষ্ঠান শেষ করব সোহাগ ভাইয়ের কথা দিয়ে। আসসালামু আলাইকুম। আসলে দর্শক এবং দর্শন নিয়ে বিগত বক্তারা সবকিছুই বলে ফেলেছেন, আমার আর নতুন করে বলার কিছু নাই। আমাদের সবার দাবি যে আইন হবে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন হবে। আচ্ছা দেখেন, আমরা তো জানি যে এই দেশে খুন করলে খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বাট আমাদের খুন কি বন্ধ আছে? নাই। আমাদের দর্শনের শাস্তি যদি হয় সেটা মৃত্যুদণ্ড, কিন্তু দর্শনের তৈরির কারখানা তো রাষ্ট্র না, দর্শক তৈরির কারখানা হলো পরিবার। আপনি আপনার পরিবারের দিকে তাকিয়ে দেখেন যে দর্শক সে কি কলা গাছ ফেটে বের হয়েছে? না, তার একটা পরিবার আছে। তার মানে তাকে বাচ্চা কাল থেকে শিশু কাল থেকে নার্সিং করা হচ্ছে না, যে সে কিভাবে মূল্যবোধ সম্পন্ন শিক্ষা গ্রহণ করে নিজেকে দর্শক না বানিয়ে একজন মানুষ বানাবে, সেই শিক্ষাটা তাকে দেয়া হচ্ছে না। ফলশ্রুতিতে সে বড় হয়ে হচ্ছে দর্শক। এর থেকেও বড় কথা হলো আমরা পরিবারের মানুষগুলা দর্শনের ব্যাপারে অনেক বেশি চেপে যায় বা যৌন নির্যাতনের ব্যাপারে অনেক বেশি চেপে যায়। যেমন একটা উদাহরণ দেয় আপনাকে, ক্লাস ফাইভে পড়া একটা বাচ্চা যে তার প্রাইভেট টিউটর দ্বারা সে কোনোভাবেই লালসা যোগ্য না, বা আমরা যেটা বলি যে নারীর পোশাক নারীর দৈহিক যে বাহ্যিকতার জন্য দর্শিত হচ্ছে, তাহলে ক্লাস ফাইভে পড়া বাচ্চা কেন দর্শিত হয়? এটা আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে ক্লাস ফাইভে পড়া বাচ্চা তার প্রাইভেট টিউটর দ্বারা সেক্সুয়ালি হ্যারাসড হয়েছে, সে যখন এই কথাটা তার মার কাছে বলে, তার মা বলে কি তাকে যে মা তুমি এটা কাউকে বলো না, এটা বললে আমাদের ইজ্জত থাকবে না, স্যার কি ভাববেন, বা তোমার বাবার কানে যদি এটা যায় তাহলে এটা গেঞ্জাম হয়ে যাবে, তুমি এটা বলো না, তুমি চুপ করে যাও। তাহলে আমরা দর্শককে প্রমোট করছি কোথায় থেকে? আমাদের পরিবার দর্শক প্রমোট করছে। যে ছেলেটা আজ দর্শক তারও তো কোনো পরিবার আছে, তো সেই পরিবার কেন তাকে অবাঞ্ছিত ঘোষণা করে না? সেই পরিবার সেই মা বাবা কেন তার সাথে মেলামেশা বন্ধ করে দেয় না? তার জন্য কেন আইনজীবী ঠিক করে? দর্শককে আমরা প্রথমে পারিবারিক ভাবে অবাঞ্ছিত ঘোষণা করব, সামাজিক ভাবে অবাঞ্ছিত ঘোষণা করব, তারপরে না হয় রাষ্ট্রীয় আইনে দর্শকের বিচার হবে, দর্শকের ফাঁসি হবে। যেমন আমাদের মূল মোটু ছিল কি যে দর্শকের ফাঁসি হবে প্রকাশ্যে এবং 7 দিনের মধ্যে, মানে রায় কার্যকর হতে হবে। রায় যদি কার্যকর না হয়, রায় হয়ে থাকলো, আমরা অনেক মামলার অনেক হত্যা মামলার রায় দেখছি, ধর্ষণ মামলার রায় দেখছি, রায় হয়ে আছে কিন্তু কার্যকর হয় না। কার্যকর যদি না হয় তাহলে ভীতিটা মানুষের ভিতরে আসবে কিভাবে? আর আমাদের এর জন্য রাষ্ট্রকে তো আমরা রাষ্ট্রের দায়িত্ব অবশ্যই আছে, রাষ্ট্রের উপর দায়িত্ব অবশ্যই বর্তায়, কিন্তু আমরা নিজে আগে পরিবর্তন হব। আমি দর্শক হব না, আমি মানুষ হব, আমার পরিবার আমাকে দর্শক বানাবে না, আমাকে একজন মানুষ বানাবে। একইভাবে আমার সমাজ আমার রাষ্ট্র আমাকে দর্শক না বানিয়ে একজন মানুষ বানাবে। সবশেষে আমি বলতে চাই যে দর্শক যদি আমরা নির্মূল করতে চাই তাহলে সেই কথাটা আমরা কি করতে হবে, আমাদের পরিবার থেকে কাজটা শুরু করতে হবে। রাষ্ট্র তো এসে আমাদের পরিবার পরিবর্তন করে দিয়ে যাবে না। রাষ্ট্র যদি পরিবার পরিবর্তন করে না দিয়ে যায় তাহলে পরিবারে যে দর্শক জন্ম নিচ্ছে তাকে পরিবর্তন করবে কে? তাই পরিবার থেকে দর্শককে অবাঞ্ছিত ঘোষণা করুন, দর্শক মুক্ত বাংলাদেশ গড়ুন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন আমরা আশা করি সেটা দ্রুত বাস্তবায়িত হবে এবং দর্শন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ। আজকের মতো এখানে অনুষ্ঠানের সমাপ্তি জানছি। আল্লাহ হাফেজ।